ব্রাদার, আবার একটি ইন্টারেস্টিং রিচার্জ অফার নিয়ে আলোচনা করতে চলে এলাম একদম পেমেন্ট প্রুফ সাথে নিয়ে চলে এসেছি গাইস। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমি 149 টাকা রিচার্জ করেছি। সো দেখতে পাচ্ছেন 149 টাকা রিচার্জ করেছি, 5 টাকা ক্যাশব্যাক দিয়ে দিয়েছে। ওকে, তো আবার দেখতে পাচ্ছেন 149 টাকা রিচার্জ করেছি, 5 টাকা ক্যাশব্যাক দিয়ে দিয়েছে। সো গাইস এরকম করে আপনি কিন্তু আপ টু 90 টাকা ক্যাশব্যাক পাবেন রিচার্জ করে। আমি বলো গাইস, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা যদি রিচার্জ করতে যায়, তো অবশ্যই আপনার দোকান থেকে যদি রিচার্জ করতে চায়, তো আপনি বলেন যে আমার কাছ থেকে রিচার্জ করুন, তো আপনি রিচার্জ করে দেন 149 টাকা, আপনি যাবেন 5 টাকা। ওকে, তো টোটাল এই ভিডিওতে আলোচনা করবো কীভাবে আপনি ক্যাশব্যাক পাবেন, কীভাবে রিচার্জ করবেন, একদম ফুল ডিটেলসে আলোচনা করবো। আমি আপনাকে বলবো ভিডিওটি আপনি এক বিন্দু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওতে একটি লাইক না থাকলে অবশ্যই আপনি একটি লাইক করুন। চ্যানেলে যদি নতুন হয় প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আছে বেল আইকনটি অল নোটিফিকেশন করুন নতুন নতুন আর্নিং ভিডিও একবার পাওয়ার জন্য। অবশ্যই চলুন মূল ভিডিও শুরু করা যাক। সো গাইস ফার্স্ট অফ অল অবশ্যই আমাদের সো গাইস অফার দুটি আসছে, অবশ্যই ফ্রিচার্জ অ্যান্ড এখানে মুভিকুইকের তরফ থেকে আপনি মুভিকুইকে রিচার্জ করেন 10 টাকা, 10 টাকা কিন্তু ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন। সো গাইস অফার আসছে মুভিকুইক অ্যান্ড ফ্রিচার্জ অ্যাপ্লিকেশান থেকে। গাইস আপনি মুভিকুইক অ্যাপ্লিকেশানতে যদি রিচার্জ করেন 10 টাকা, আপনি 48 ঘন্টার মধ্যে 100% কিন্তু 10 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। সাথে গাইস কিন্তু আমি আপনাদের প্রুফ দেখাবো, আপনি ভিডিওটি একদিন স্কিপ করবেন না। সাথে গাইস অফার আসছে ফ্রিচার্জ অ্যাপ্লিকেশানতে। গাইস কী হল, ফ্রিচার্জ অ্যাপ্লিকেশানে আপনি ট্যাপ করে ওপেন করে নেবেন। ফ্রিচার্জ অ্যাপ্লিকেশানে ট্যাপ করে ওপেন করে নেবার সিম্পল আপনার সামনে এরকম ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, হোম পেজ যেটা বলা হয়। তো গাইস সেখান থেকে দেখছেন অফার বলে একটি অপশান আছে, গাইস দেখছেন অফার, তো আপনি অফারে ট্যাপ করবেন। ওকে, অফারে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল অফার। ওকে, সো গাইস দেখতে পাচ্ছেন এখানে স্পেশাল অফারে আপনি ট্যাপ করে দেবেন। ওকে, জাস্ট আমি এখানে ট্যাপ করে দিচ্ছি গাইস। ব্রাদার এখানে দেখতেই পাবেন সিম্পলি এই এখানে আপনি দেখতে পাবেন এরকম অফার দুটি। ওকে, আমি অফার দুটি অ্যাক্টিভ করে নিচ্ছি গাইস। দেখতে এই অফার দুটি কিন্তু আপনি সিম্পলি এখানে দেখেন নিউ অফারে ট্যাপ করে দেওয়ার পর সিম্পলি অফারটি আপনি এখানে দেখতে পাবেন। ওকে, আর একটু স্ক্রল ডাউন করে দেবেন, স্ক্রল ডাউন করে দেওয়ার পর সিম্পলি আপনি যে আমার নিচে একটা অফার দেখতে পাবেন গাইস, এই অফারটা আপনি পেয়ে যাবেন। ওকে গাইস, টোটাল গাইস এই দুটি অফার কিন্তু আপনি নিউ অফারে পেয়ে যাবেন। আর অফার দুটি আপনি যখন অ্যাক্টিভ অফার করে নেবেন তখন কিন্তু মাই অফারে চলে আসবে। সো গাইস সিম্পলি কী করবেন, এখানে আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন ফার্স্ট অফারটা আমি অ্যাক্টিভ করে নিলাম, নেওয়ার পর সিম্পলি দেখতে পাচ্ছেন গাইস এখানে ফার্স্টে যখন আপনি 149 টাকা রিচার্জ করবেন, ব্রাদার আপনি এখানে ফার্স্টে দেখুন এখানে মিনিমাম ট্রানজ্যাকশন 149 টাকা, তার থেকে বেশি অ্যামাউন্ট আপনি রিচার্জ করে নিতে পারেন। সো গাইস দেখতে পাচ্ছেন ফার্স্ট রিচার্জ যখন করবেন আপনি 5 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। ওকে, সেকেন্ড রিচার্জ করলে 5 টাকা ক্যাশব্যাক পাবেন, 3 নম্বর রিচার্জ করলে 10 টাকা, 4 নম্বর রিচার্জ করলে 10 টাকা, অ্যান্ড লাস্ট রিচার্জ অর্থাৎ একদম লাস্ট রিচার্জ করলে আপনি 20 টাকা ক্যাশব্যাক পাবেন। টোটাল গাইস আপনি পাবেন 50 টাকা ক্যাশব্যাক আপনার ফ্রিচার্জ অ্যাপ্লিকেশানে ওয়ালেটে পেয়ে যাবেন। তো ব্রাদার দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু আমি দুটো বন্ধুকে রিচার্জ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 5 মাস করে আমি কিন্তু 10 টাকা কিন্তু ক্যাশব্যাক পেয়ে গেছি। ওকে, ব্রাদার দ্বিতীয় অফারে আসছি, দেখতে পাচ্ছেন গাইস টোটাল কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবেন আপনি 30 টাকা। গাইস দেখতে পাচ্ছেন টোটাল আপনি পেয়ে যাবেন 30 টাকা ক্যাশব্যাক। গাইস সেখানে আপনি রিচার্জ করতে মিনিমাম রিচার্জ করতে হবে, দেখতে পাচ্ছেন মিনিমাম ট্রানজ্যাকশান অ্যামাউন্ট 35 টাকা। ওকে গাইস দেখতে পান 35 টাকা, গাইস 35 টাকা রিচার্জ করতে হবে, কিংবা তার থেকে বেশি অ্যামাউন্ট আপনি রিচার্জ করতে হবেন, যেমন 49 টাকা আছে ভোডায় রিচার্জ করতে হয়। ওকে, তো আপনি 50 টাকাও রিচার্জ করতে হবেন, মিনিমাম ট্রানজ্যাকশান এখানে বলছে 35 টাকা, আপনি এর থেকে বেশি ট্রানজ্যাকশান করে নিতে পারেন। সো গাইস দেখতে আমি কিন্তু এখানে একটি রিচার্জ করেছি 49 টাকা, 49 টাকা রিচার্জ করলে দেখতে পাচ্ছেন ক্যাশব্যাক আমার দিয়ে দেয় 5 টাকা। গাইস একদম আমি লাইভ প্রুফ দেখিয়ে দিলাম। তো গাইস নেক্সট অফার দিকে আগিয়ে যা যাক। গাইস নেক্সট অফার আসছে মুভিকুইকের তরফ থেকে, মুভিকুইক অ্যাপ্লিকেশানে আমি ট্যাপ করে ওপেন করে নিচ্ছি। ব্রাদার মুভিকুইক অ্যাপ্লিকেশানে ট্যাপ করে ওপেন করার পর সিম্পলি এখানে মোবাইল সেকশন আপনি গিয়ে মোবাইল সেকশনে ট্যাপ করে দেবেন। ওকে, তো মোবাইল সেকশনে আমি ট্যাপ করে দিলাম, ট্যাপ করে দেওয়ার পর সিম্পলি এখান থেকে ইন্টার মোবাইল নম্বর, সিম্পলি গাইস কী করবেন, এখানে আপনি ইন্টার যে নাম্বার আপনি রিচার্জ করতেন সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দেওয়ার পরে সিম্পলি আপনি গাইস কী করবেন, আপনি রিচার্জ করে নেবেন। ব্রাদার রিচার্জ করার আগে কিন্তু আপনি সিম্পলি মোর বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, আপনি মোরে ট্যাপ করবেন। ওকে, আমি মোরে ট্যাপ করে দিচ্ছি, দেওয়ার পরে সিম্পলি গাইস সেখানে কিন্তু আপনার একটি নিউ প্রোমো কোড থাকবে। ওকে, তো আমার 3টে প্রোমো কোড আছে, আমি আপনাদের দেখাতে পাচ্ছি না, দেখতে পাচ্ছেন 3টে প্রোমো কোড, আমার কোনোটা প্রোমো কোড অ্যাপ্লাই নিয়ে নেবে না। ওকে, সো গাইস সেখানে নিউ একটা প্রোমো কোড থাকবে, ওখানে 10 টাকা দেওয়া থাকবে, ওকে 10 দেওয়া থাকবে, তখন কিছু লেখা আছে যদিও আমার খেয়াল হচ্ছে না, কারণ আমি রিচার্জটা করেছি এখান থেকে অবশ্যই 10 দিন আগে কিন্তু রিচার্জ করি 10 টাকা, 10 টাকা কিন্তু আমি ক্যাশব্যাক পেয়ে গেছি। সো গাইস তার পেমেন্ট প্রুফটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, সো গাইস আমি এখানে হিস্ট্রি ট্যাপ করে দিচ্ছি, হিস্ট্রি ট্যাপ করে দেওয়া সিম্পলি গাইস দেখতে আমার একটা বন্ধুরে কিন্তু আমি 10 টাকা রিচার্জ করেছি। গাইস দেখতে পাচ্ছেন 10 টাকা রিচার্জ করার পরে 10 টাকা কিন্তু আমার অ্যাড মানি করে দিয়েছে কোম্পানি। ওকে, তো গাইস আমি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু রিচার্জ করে নিতে পারলাম। সো গাইস অবশ্যই অবশ্যই আপনি কিন্তু একটু খেয়াল করে রিচার্জ করবেন, একটু মাত্রাটা ভালো করে খাটিয়ে রিচার্জ করবেন অবশ্যই। তো ব্রাদার ভিডিওটি ছিল এই পর্যন্ত, ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই একটি লাইক না করলে অবশ্যই একটি লাইক করে যাবেন, চ্যানেলে যদি নতুন থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল নোটিফিকেশন করবেন নতুন নতুন আর্নিং ভিডিওতে। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করে দেবো আশা করি। তো অবশ্যই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।